আজ শুক্রবার, এখন বাজে প্রায় 7:45। বাড়ি ফিরে গেছি ব্যাঙ্গালোর থেকে, লাস্ট ওয়েডনেসডে। সো দুদিন হয়ে গেল, ব্যাক টু আর ডেইলি রুটিনস। তো এই এখন পিতাংশুকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে ফিরছি। পিতাংশু সাইকেল চালিয়ে যাচ্ছে এখানে আমাদের কমপ্লেক্সের মধ্যে। আপনারা আমার ফেরার পাত্রগুলি দেখেননি না? দেখুন দেখুন, এইবারের মতন আমার ব্যাঙ্গালোর ভিজিট শেষ। এবার আমি বাড়ির পথে রওনা দিচ্ছি। এখন বাজে প্রায় 7:45, ক্যাব এসে গেছে নিচে, বাড়ির সব কিছু বন্ধ টন্ধ করে এবার আমি ক্যাবে ওঠার জন্য বেরিয়ে পড়বো। পৌঁছে গেছি এয়ারপোর্ট, 8টার সময় ফ্লাইট, এখন বাজে প্রায় 6:30। আমি এখন টার্মিনাল 2 আছি, আমার এয়ার এশিয়ার ফ্লাইট। তো আমার সেলফ চেক ইন করা আছে অলরেডি, সো আই জাস্ট হ্যাভ টু গো থ্রু দ্য সিকিউরিটি নাও। আমার যেহেতু কোনো লাগেজ নেই, আমি ডাইরেক্টলি সিকিউরিটি চেক ইনের জন্য চলে যাই। এই এয়ারপোর্টটাতে আসলে বারবারই মুগ্ধ হয়ে যাওয়ার মতন। তো আমি এখন ডাইরেক্টলি চলে যাব হচ্ছে সিকিউরিটি চেক ইনের জন্য। সো দ্যাট আমার 6:30 থেকে আবার একটা মিটিং আছে, তো এখন বাজে, আর হাতে আমার 3 আছে। আই উইল ট্রাই টু গেট থ্রু টু সিকিউরিটি অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো দেখছি হয় কি না। টার্মিনাল 2 একটা মেজর অ্যাট্রাকশন হচ্ছে এই আর্ট অ্যান্ড আর্ট পিসগুলো, যেগুলো বিভিন্ন গেটের সামনে সামনে লাগানো আছে। এটা একটা বানর বাহিনীর আর্ট পিস, যেটা বানিয়েছে কুমার চিত্রগর। ইটস কল্ড আ সিম্পাথি অফ ইমোশনস। ইটস রিয়েলি নাইস। আরও কয়েকটা আছে, পরপর জাস্ট ট্রাই অ্যান্ড সি আমি কতগুলো এক্সপ্লোর করতে পারি। ইটস ভেরি ইন্টারেস্টিং। ব্যাঙ্গালোরের বাড়িটা যেহেতু আমাদের প্রথম বাড়ি, ওটাকে ছেড়ে যেতে সবসময় একটু মন খারাপ তো লাগেই, বিশেষ করে যখন ভাবি যে বাড়িটা বন্ধ হয়ে পড়ে থাকবে। কিন্তু এইবারে দুঃখটা কম, আনন্দটা বেশি যে ফাইনালি দীপ্তাংশু আর শর্মিলার সঙ্গে আবার দেখা হবে, ওদের সঙ্গে মজা হবে, গল্প হবে, আড্ডা হবে। ওদেরকে লাস্ট 3 খুবই মিস করেছি। তো ফাইনালি বাড়ি ফেরার পালা, তো সেইটা ভেবেই আনন্দটাই বেশি দুঃখের থেকে। এটা হচ্ছে একটা পিস ডিপিক্টিং কালচার অফ কর্ণাটকা, বিভিন্ন নাচ গান নাট্য সব রকম মিলিয়ে। এখন বাজে 7:40, এক্ষুনি আপডেট এলো যে ফ্লাইট হ্যাজ বিন ডিলেড, নিউ বোর্ডিং, নিউ ডিপার্চার টাইম ইজ 8:30, আগে ছিল 8:10, এখন 8:30, গেট নাম্বার D8। আরও ওয়েট বাড়লো আর কি। বোর্ডিং স্টার্ট হয়েছে ফাইনালি, এখন বাজে প্রায় 8:15 বেজে গেছে, তো এখন বোর্ডিং স্টার্ট হয়েছে। তো এখন যাচ্ছি এয়ারক্রাফ্টের দিকে, দেখা যাক। এই হলো হেরো ব্রিজ, সেম ফ্লাইট কোচি থেকে ব্যাঙ্গালোর এলো এবং এখান থেকে আবার কলকাতা যাবে। তো এখন ডিপার্চার, এ লোকজনও আসছে, আমরাও অন্য দিক থেকে ফ্লাইটে উঠছি। ফাইনালি বোর্ডিং হয়ে গেল, এখন ফ্লাইটে অপেক্ষা। আর 7 এর মধ্যে ফ্লাইট ছাড়ার কথা এরিয়ালি, বাট বোর্ডিংয়ের ভাবগতিক দেখে তো মনে হচ্ছে না যে 7 এর মধ্যে ফ্লাইটটা ছেড়ে উঠবে বলে। তো দেখা যাক কতক্ষণে ফ্লাইটটা ছাড়ে। এবারে লাকিলি আমার এবার উইন্ডো সিট পড়েছে। তো অন্য যতবার কয়েকবার আমি ফ্লাই করেছি আমার আইল সিট পড়তো, এইবার আমার উইন্ডো সিট পড়েছে। তো রাত্রিবেলা এটাই যা, বাট আদারওয়াইজ মজার।
সেফটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর দেন পেছন দিকে যাচ্ছে যাকে বলে পুশ ব্যাক, দিস ইজ কল্ড আ পুশ ব্যাক স্টার্ট। উইন্ডো সিটে বসার মজাটা হলো যে এয়ারপোর্টের একটা ওভারঅল ভিউ পাওয়া যায়, প্লাস এই সুন্দর সুন্দর ভিউগুলো পাওয়া যায়, যদিও এখন শুধুই দেয়াল, বাট আলটিমেটলি যখন প্লেনটা ওড়ে তখন ইটস আ রিয়েলি নাইস ভিউ। এবার আমি চুপ করে যাব, লেট আস এনজয় হোয়াট উই সি। এখন বাজে 9:45, সো এবার ফাইনাল টেক অফের জন্য প্লেন রেডি। Bye Bangalore. এসে গেছি কলকাতা, গেছে আমরা পৌঁছে গেছি যথারীতি, ভেতরে হইচই লেগে গেছে ভাবাই বাড়ি যাওয়ার জন্য। রাত্রির এখন বাজে প্রায় 11:00, তো যাই, আমি চাই নিজের লাগেজটা নিয়ে নিই, যদিও আমার চেক ইন ব্যাগেজ কিছু নেই, শুধুই কেবিন ব্যাগেজ, তো এখনই নেব, নিয়ে হাঁটা দেবো বাড়ির পথে। ফাইনালি ল্যান্ডেড ইন কলকাতা। আমি প্রায় 3 সপ্তাহের জন্যে গেছি, এক্স্যাক্টলি 3 উইকসের জন্য আমি গেছিলাম ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের পর্ব শেষ, ব্যাক টু বাড়ি, এখন যাব অনেক দিন বাদে আবার বাড়ি ফিরব আজকে, তো এটা ভেবেই ভালো লাগছে। এখন বাজে প্রায় 11:10, এখনও বাইরের ওয়েদারটা খুব একটা মালুম পড়েনি, কারণ কি অতটা আমি একটু গরম বুঝতে পারিনি, মানে এসির মধ্যেই আসি। শর্মিলা তো আমাকে বললো বাড়ি এসো না, তারপর বুঝতে পারবে কীরকম কাকে বলে গরম। তো যাই হোক, এখন যাই দেখি ক্যাব খুঁজবো, ক্যাব ধরবো, ধরে বাড়ি। এখন বাজে রাত্রি 11:00, এখনো ছেলের ঘুম নেই, কীর্তাংশু মজা করে যাচ্ছে মামার সাথে, এই মজা করো ওই মজা করো, ব্যাস মামাকে পেলে আর কিচ্ছু চেনে না। আজকেই মেয়াদ শেষ মামার বাড়ির দীপ্তাংশুর, কারণ কি নীলোৎপল আজকে রাত্রিরে চলে আসছে, ব্যাস তারপর কালকে বাড়ি ফেরার পালা। ক্যাব পেয়ে গেছি খুবই তাড়াতাড়ি, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি,
আসার সময় যেরকম স্ন্যাপি ক্যাবসে এসেছিলাম, এবারও ফেরার সময় স্ন্যাপি ক্যাবসেই যাচ্ছি। তো খুবই এক্সাইটেড, যদিও সারাদিন মধ্যে একটু টায়ার্ডও আছি, বাট দীপ্তাংশুর সঙ্গে দেখা হবে, শর্মিলার সঙ্গে দেখা হবে, সেটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট। তো এখন যাই পারি যাই, এখন তারপরে কথা হবে। না চিনি নিতে হবে, চিনি নিয়ে না। আর কি সাবান নিতে হবে, তো গুঁড়ো সাবান। শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে 7-Eleven থেকে মাসের বাজারটা করে নিচ্ছি। যখনই এখানে আসি তখনই দেখি আগের বারের থেকে একটু বেটার স্টকস, আরেকবারের থেকে একটু বেটার কালেকশন, আর ডিসকাউন্টস এন্ড এভরিথিং তো ভালোই, তো কিছু বলারই নেই। হ্যাঁ, চারটের প্যাকেটটা নিয়ে। হ্যাঁ, জিরা পাউডার। ছিল এই যে এটা পারফেক্ট রেডিয়েন্স।